আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি মিষ্টি আলু একটি অন্যরকম একটি রেসিপি, স্পাইসি সুইট পটাটো করে দেখাব। আমি মিষ্টি আলুগুলো এভাবে ছিলে রেখেছি। এটা এভাবে পাতলা করে কেটে নিলে এতে স্পাইসগুলো ঢুকবে সহজে, খেতে ভালো লাগবে। এজন্য আমি পাতলা করে এভাবে কেটে নিয়েছি। এরকম করে বাকি আলুগুলো আমি কেটে রেখেছি। এবার হাঁড়িতে আলুগুলো দিয়ে দিলাম। এটা খুবই সহজ একটি রান্না এবং খুব কম সময়ে হবে। নাস্তা হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। আমি আধা কাপ পেঁয়াজ কেটে রেখেছি, মরিচ আছে, কাঁচা মরিচ, ঝাল যেমন যে খেতে পছন্দ করে সেরকম দিলেই চলবে। লবণ রেখেছি আমি আধা চা চামচ লবণ, সামান্য একটু হলুদ, একটি আধা চা চামচের মতো জিরে গুঁড়ো, আর আছে আদা বাটা, অল্প একটু একটু রসুন বাটা। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এক টেবিল চামচ যে কোনো খাবার তেল দিলেই চলবে। এটা আমি এবার ভালো করে মাখিয়ে দেব। পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে স্পাইসি সুইট পটাটো। এবার আমি এটাকে চুলায় কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গিয়েছে আমার স্পাইসি সুইট পটেটো। এটা এখন এরকম অবস্থা হয়েছে, একটুও পানি নাই, সম্পূর্ণ শুকিয়ে গেছে। পটেটোগুলো একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার আমি এগুলোকে একটি ডিশে উঠিয়ে নেব। মিষ্টি আলু এভাবে খেতে খুবই মজাদার। এটা আসলে আপনারা যদি ট্রাই করেন,
আমার এই রেসিপিটি ফলো করে তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি। তৈরি হয়ে গেল আমার স্পাইসি সুইট পটেটো। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক দিন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।